সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলে কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যারা বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ব্যথা, পিএলআইডি, এই সকল ওয়ার্ড আমাদের খুবই পরিচিত একটা শব্দ। আসলে পিএলআইডি কি? পিএলআইডি তে আমরা যেটা বুঝি যে হাড় বেড়ে যাওয়া, মেরুদণ্ডের মধ্যে হাড় বেড়ে যাওয়া। আসলে বেসিক্যালি পিএলআইডি মানেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের মাঝ দিয়ে আমাদের যে মাদার অফ মানে ভেইন আছে, সেই ভেইনের মধ্যে আমাদের ডিক্স ফ্লোপস গিয়ে চাপ ধরে ধরা। এর জন্য আমাদের কি হয়, আমাদের বিভিন্ন সময় প্যারালাইসিস হয়ে যায়, আমরা বিভিন্ন সময় হাত পা ঝিনঝিন করে বিভিন্ন সময় লং টাইম বসে থাকতে পারি না। এটাকেই বলা হয় পিএলআইডি। আমরা দীর্ঘদিন ধরে পিএলআইডি পেশেন্টদেরকে আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি, আমরা আপনাদের কাছে জানাচ্ছি যে আসলে পিএলআইডি সম্পর্কে কি। হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো তার অসুবিধাগুলোর সাথে মিলে নিয়ে তারা বুঝতে পারেন যে তার আসলে কি সমস্যা হয়েছে। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, এই মানুষটির নাম চলে আসলে অনেক পিএলআইডি সুস্থতা মানে রোগীর ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠেন। শফিউল্লাহ প্রধান স্যার দীর্ঘ প্রায় 20 বছর ধরে এই সকল চিকিৎসা করে আসতেছেন ডিপিওসি হসপিটাল ঢাকা শ্যামলী থেকে। তেমনি এক ভাইয়ের সঙ্গে আমরা আজকে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে মানে পিএলআইডি সমস্যায় ভুগছিলেন। তিনি আসছিলেন স্যারের এখানে, স্যার তাকে ভর্তির জন্য বলেছিলেন 15 দিনের জন্য। তিনি আজকে 15 দিন কমপ্লিট করার পর তিনি আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে তার সঙ্গে আমার পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুরুতে ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হই, আপনার নামটা এবং কোথা থেকে আসছেন? আমার নাম সুমন, দেশের বাড়ি গাইবান্ধা। আচ্ছা ভাই, বেসিক্যালি করেন কি আপনি, মানে কি কাজ আপনার? আগে বেকার ছিলাম, লেখাপড়া করছি, এখন 10 বছর ধরে ড্রাইভিং চাকরি করি। আচ্ছা, এখন আপনার যে সমস্যাটা আমরা জানতে পেরেছি, তো এটা আপনার কতদিন থেকে আপনাদের এই সমস্যাটা, এবং এই সমস্যাটার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? অনেকেই তো অনেক পরামর্শ দিয়েছিল, সেই ব্যাপারগুলো যদি একটু কাইন্ডলি বলেন যে কি সমস্যা ছিল আপনার। সমস্যা 4 বছর ধরে। 4 বছর ধরে? আচ্ছা। তো এখন আর কি 7-8 মাস ধরে ব্যথা পায়ের দিকে যায়, পা ঝিনঝিন করে। তো তারপরে এখানে চিকিৎসা নিলাম। কতদিন থেকে আপনার কোমরের সমস্যা? 4 বছর। 4 বছর ধরে কোমরের সমস্যা ছিল। এই 4 বছরের মধ্যে আপনি কবে বুঝতে পারলেন যে আসলে আপনার কি মানে সমস্যা হচ্ছে, এই কোমরের মানে যে প্রবলেমটা ছিল আপনার? সমস্যা প্রথম থেকে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। পরে আপনি কোথায় গেলেন আপনি? পরে এলাকায় আশেপাশে অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি। কি বলেছিল আপনাকে? ওনারা কিছু বলতে পারেনি, ওনারা শুধু ট্রিটমেন্ট দিয়েছে, ওষুধ দিয়েছে, খাইছি, কিন্তু কোনো উপকার পাইনি। পরবর্তীতে 2 বছর। কতদিন এইভাবে আপনি ট্রিটমেন্টটা চালিয়ে গেলেন? যে এই টানা 2 বছরের মতো। 2 বছর পর্যন্ত আপনি জাস্ট ওই গ্রাম্য ডক্টরের কাছে গেলেন এবং ট্রিটমেন্ট? 2 বছর পরে এমআরআই করলাম পপুলারে। জি। ওনারা বললো হালকা সমস্যা, এটা কোনো ব্যাপার না। আর কি 3-4 ঘন্টা বসে থাকলে বাম পা অবশ্য হয়ে যায়। পরে আর ড্রাইভিং করতে পারলাম না, জব ছেড়ে দিলাম। পরে ইউটিউবে শফিউল্লাহ স্যারের ভিডিও অনেকদিন আগে থেকে দেখি। ভর্তি দিল 15 দিন থেরাপি নিয়ে। এখন আপনি কেমন আছেন? সেদিন যেদিন আপনি স্যারের ভিডিও গুলো দেখে এসেছিলেন, তার পরবর্তীতে একটা ব্যথাময় জীবন, এখন আপনি আজকে চলে যাচ্ছেন, আজকে আপনি কেমন আছেন? সেই দিনটি আগের থেকে কিছুটা ভালো। আচ্ছা, কিছুটা ভালো নাকি খুবই মানে খুবই মোটামুটি ভালো? কোনটা মানে আমার তো ধরেন ব্যথা ছিল না, আর আমি অনেক দিন আগে থেকে যতদিন থেকে আমার ব্যথা, আমি ইউটিউব থেকে ব্যায়ামগুলো ডাউনলোড দিয়ে ওই সেই 4 বছর থেকে ব্যায়াম করতেছি, মানে প্রতিদিন করি ব্যায়ামগুলো করি, সেই ক্ষেত্রে আমার ব্যথা ছিল না। আচ্ছা, শুধু বাঁ পাটা অবশ্য অবশ্য হয়। আজকে এখন বাঁ পাটার কি অবস্থা, এখন কি অবশ্য করে? এখন অতটা বোঝা যায় না। জি জি।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম আমাদের ভাইয়ের কাছ থেকে, তিনি দীর্ঘদিন ধরে আর কি পিএলইডি সমস্যায় ভুগছিলেন। তিনি, তার বাড়ি হচ্ছে গাইবান্ধা, তিনি গাইবান্ধার লোকাল একটা অঞ্চলে ডক্টরের কাছে গিয়েছিলেন এবং ডক্টর তাকে প্রাইমারি লেভেলের যে ওষুধগুলো দিতেন সেগুলো তিনি ট্রিটমেন্ট টানা 2 বছর চালিয়েছেন। চালার পর যখন ওনার কোনো ফল হয়নি তখন তিনি পপুলারে গিয়ে তিনি একটা এমআরআই করেন। এমআরআই করার পর তখনও ডক্টর তাকে ফুললি ভাবে বলতে পারেনি যে তিনি পিএলআইডি সমস্যায় ভুগছেন। তারপর তিনি জবের মধ্যে প্রবেশ করেন, ড্রাইভিং জবের জন্য উনি প্রবেশ করেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন তার বাম পা আস্তে আস্তে অবসরের দিকে চলে যাচ্ছে, তিনি তার ড্রাইভিংটাকে কন্ট্রোলিং চালাতে পারছেন না। আমাদের ডক্টর শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো তিনি দেখতেন এবং ফলো করতেন, স্যার যেভাবে তাকে এক্সারসাইজ ওখানে করাতো ভিডিওতে তিনি সেগুলোকে কন্টিনিউ করছেন। পরবর্তীতে তিনি চিন্তা করলেন যে আসলে সরাসরি স্যারকে দেখানো যায় কিনা, সেই প্রত্যাশা নিয়ে স্যারের কাছে আসেন। স্যার তাকে দেখানোর পর স্যার তাকে ফুল্লি ভাবে সুস্থ করার জন্য তাকে একটা ভর্তির ব্যাপারে পরামর্শ দেয়। তারপর তিনি ভর্তি হন, ভর্তি হওয়ার পর আজকে তিনি চলে যাচ্ছেন। তার যে সমস্যাটা ছিল সে সমস্যাটা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন। তো আমরা ভাইয়ের সুস্থতা কামনা করছি এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ভাইরা আছেন, যারা আমাদের পিএলইডি সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের হটলাইন আছে, সবাই আমাদের ওয়েবসাইটে হটলাইনে ফোন করে স্যারের বিস্তারিত সম্পর্কে জানবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।